নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এসপি গার্ডেন সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমাদের আলোচনা বিষয় টবে নয়নতারা গাছ প্রতিস্থাপন ও তার পরিচর্যা আজ থেকে আপনাদের জন্য ধারাবাহিকভাবে থাকছে মৌসুমি ফুলের পরিচর্যা আজকে তার প্রথম প্রয়াস আজকে আমরা শুরু করছি নয়নতারা দিয়ে এরপর আমরা আস্তে আস্তে পিটুনিয়া পেনজি ইমপেশান, ডালিয়া এই সমস্ত শীতের মৌসুমি ফুল গাছ নিয়ে এবং তাদের পরিচর্যা নিয়ে আলোচনা করব শুরু করার আগে আপনাদের একটা কথা বলি আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে গ্রুপটার নাম নন্দনকানন স্ল্যাশ ছাদবাগান নন্দনকানন অবলিক বাগান যার লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনারা ওই গ্রুপে আপনাদের ফুল গাছের ছবি বা ফুল গাছ সংক্রান্ত যে কোনো সমস্যা নিয়ে আপনারা ওখানে আলোচনা করতে পারেন এবার আসি নয়নতারা গাছের প্রতিস্থাপন নিয়ে আমরা যে কোনো গাছের প্রতিস্থাপন বা পরিচর্যা নিয়ে যখন আমরা ভাবব তখন আমরা প্রথমে দেখব যে এই গাছটি যে কোনো গাছ সে প্রাকৃতিক পরিবেশে কেমনভাবে বেড়ে ওঠে কেমন জায়গায় বেড়ে ওঠে আমরা যদি সেটা বুঝতে পারি তাহলে আমাদের গাছটির প্রতিস্থাপন এবং পরিচর্যা খুব সহজ হয়ে যাবে ধরেন এই যে নয়নতারা গাছ এটা একটা হাইব্রিড প্রজাতির নয়নতারা এর দেশি প্রজাতির যে নয়নতরাটা আছে যে ভিনকাটা আছে এটা আমরা প্রত্যেকেই দেখেছি আমাদের বাড়ির আনাচে কানাচে বা ছাদের কারনিষে বা শুকনো ইট গাদা পাথরের উপরে খুব সুন্দরভাবে জন্মাতে দেখেছি এবং সেখানেই ওই গাছটি সুন্দরভাবে বেড়ে ওঠে তাদের কিন্তু কোনো সমস্যা হয় না তো এই গাছটি খুবই কষ্ট গাছ সুতরাং এই গাছটির পরিচর্যা এবং প্রতিস্থাপনও ঠিক ওই হবে। আমরা এমনভাবে মাটিটা তৈরি করব যাতে এই গাছটিতে জলের পরিমাণ খুবই কম থাকে সেই রকম আমরা মাটি তৈরি করব এবং আমরা কি করব এই গাছটাতে একটা কথা বলে রাখি যে এই গাছটাতে কিন্তু বৃষ্টির জল লাগানো যাবে না দেখেন আমরা এই গাছটাকে মৌসুমি ফুল বলে বলছি কিন্তু আসলে কিন্তু মৌসুমি ফুল না বর্ষজীবী বলতে পারেন কিন্তু কিন্তু বর্ষজীবীও না আমরা যদি সঠিকভাবে পরিচর্যা করি আমরা এই গাছ থেকে দু বছর তিন বছর ধরে আমরা কিন্তু এক নাগারে ফুল পেতে পারি যদিও গ্রীষ্মকালে এই গাছের ফুলটি ভালো হয় তবুও শীতকালে যথেষ্ট পরিমাণে ফুল পাওয়া যায় আপনারা এই গাছের কাটিং থেকে চারা করতে পারেন বা বীজ থেকে আপনারা চারা করতে পারেন সেই গাছটি আপনারা টবে প্রতিস্থাপন করে সেখান থেকে আপনারা বড় গাছ পেতে পারেন ধরেন এই যে গাছটি আমি কিছুদিন আগে এই গাছটি কাটিং থেকে করেছিলাম তো তার ভিডিও আপনারা নিশ্চয়ই দেখেছেন যদি না দেখে থাকেন কিভাবে কাটিং থেকে তার লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি আপনারা পারলে ওখান থেকে সেই ভিডিওটি দেখে নেবেন কিছুই না যে এই যে ডালটি এখান থেকে যদি আমরা কেটে বালিতে বসিয়ে দিই এবং বালিতে বসিয়ে একটু জল দিয়ে যদি আমরা সেমি শেডি এরিয়ায় কিছুদিন রেখে দিই তাহলে আপনার থেকে এই গাছের মূল তৈরি হবে এবং সেই বালি থেকে কিছুদিন পরে তুলে আপনারা টবে প্রতিস্থাপন করতে পারেন কোনো অসুবিধা হবে না এই হচ্ছে কাটিং থেকে চারা তৈরি করা আর বীজ থেকে চারা তৈরি করার যে ব্যাপারটা সেটা বলি যে এই যে ভিনকা গাছ এর ফ্যামিলি হচ্ছে অ্যাপোসাইনেসি এই অ্যাপোসাইনেসি ফ্যামিলির বেশিরভাগ উদ্ভিদের ক্ষেত্রে একটা মজার ব্যাপার আপনারা দেখেন যে একটা ফুল থেকে এর দুটো ফল তৈরি হয় এই যে দুটো ফল তৈরি দুটো ফল তৈরি হচ্ছে প্রত্যেকটা ফুল থেকে এর দুটো করে ফল তৈরি হবে এই ফলের ভিতরে কালো জিরের মতো কালো কালো ছোটো ছোটো দানা আছে সেই বীজগুলো যদি আপনি সংগ্রহ করে যদি আপনি চারা তৈরি করে নিতে পারেন তাহলে কোনো অসুবিধা হবে না তাহলে তো খুব ভালোই কথা এবার আসি এই গাছের মাটির ক্ষেত্রে এই গাছের মাটি কেমন হবে এই গাছের মাটি এমন হবে যে ঝুরঝুরে হবে এবং সুন্দর জল নিকাশি ব্যবস্থা থাকবে আমি অন্যান্য গাছ প্রতিস্থাপনের জন্য যে সাধারণ মাটির কথা বলে থাকি আমি সেইভাবেও যদি মাটি তৈরি করি তাহলেও কিন্তু এই আমি খুব সহজেই তৈরি করতে পারবো সেই মাটি এখানে এই মাটি ফিফটি পারসেন্ট সাথে নেব কম্পোস্ট থার্টি পারসেন্ট বালি টোয়েন্টি পারসেন্ট তিনটে উপাদান আর কি এর সাথে আমাদের কিছু খাবার দিতে হবে এক চামচ পরিমাণে শিঙ্কুচি এক চামচ পরিমাণে হাড়গুঁড়ো আর এক চামচ পরিমাণে নিমখুল ব্যাস এই যে ছটা উপাদান এই ছটা উপাদান যদি আমরা মিশিয়ে নিই তাহলে আমাদের মাটিটা তৈরি হয়ে যাবে তো আপনাদের বলি আপনারা সব সময় মাটিটা জৈবিক রাখার চেষ্টা করবেন তাহলে আপনি যে গাছটি লাগাবেন সেই গাছটি থেকে দীর্ঘদিন ফুল পাবেন যদি এর সাথে যদি আমি রাসায়নিক সার মিশাতাম তাহলে হয়তো কি গাছটি খুব তাড়াতাড়ি হয়তো বেড়ে উঠতো খুব তাড়াতাড়ি ঝোপালো হয়ে উঠতো কিন্তু কি হতো যে কিছুদিন পরে গাছটি আস্তে আস্তে তার চেহারাটা খারাপ হয়ে যেত এবং গাছটি আমি বাঁচিয়ে রাখতে পারতাম না কিন্তু মাটিটা যদি আমার জৈব প্রকৃতির হয় তাহলে কি হবে যে এই গাছটির বৃদ্ধি হয়তো প্রথম অবস্থায় খুব আস্তে আস্তে হবে কিন্তু গাছটি দীর্ঘদিন বেঁচে থাকবে তো আমি মাটিটা মিশিয়ে নিচ্ছি মিশিয়ে মাটি তৈরি করে নিচ্ছি একদম সহজ মাত্র ছটা উপাদান দিয়ে আমি মাটিটা তৈরি করছি মাটি বালি ভার্মি কম্পোস্ট আর সাথে হাড়গুলো শিঙ্কুচি এবং নিমখোল এই মাটিতে আপনারা যে কোনো গাছ লাগাতে পারেন যে কোনো গাছ আপনারা নিঃসন্দেহে লাগাতে পারেন আপনাদের কোনো অসুবিধা হবে না বাস এবার আসি টবের কথা ছয় ইঞ্চি বা আট ইঞ্চি পটে এই নয়নতারা গাছ লাগাতে পারি তো আমি আপনাদের বলবো আপনারা সব সময় চেষ্টা করবেন যে আট ইঞ্চি টবে নয়নতারা গাছ লাগাতে কারণ আট ইঞ্চি টপটাই হচ্ছে এই নয়নতারা গাছের ক্ষেত্রে আদর্শ টব আমাদের যে কোনো গাছ লাগানোর প্রথম ধাপ হচ্ছে টপটি তৈরি করে নিতে হবে এই টবের নিচে দেখেন যে ড্রেনেজ হোলটি আছে এই হোলটি প্রথমে খোলাম কুচি দিয়ে বন্ধ করে দেবেন এই যে ঢেউ খেলানোর দিকটা নিচের দিকে রাখবেন বন্ধ করে দেবেন যতগুলো ডেনেসল আছে প্রত্যেকটা বন্ধ করতে হবে করার পরে এর উপরে আপনারা এক স্তর বালি ছিটিয়ে দেবেন বা ছোট ছোট নুড়ি ছিটিয়ে তারপরে বালিটা ছিটিয়ে দেবেন এটা নয়নতারা গাছ করার সময় কিন্তু খুবই একটা জরুরি ব্যাপার নাহলে কি হবে যদি ড্রেনেজ ব্যবস্থা যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু জল জমে কিন্তু গাছটি মারা যেতে পারে জল বসে কিন্তু গাছটি মারা যাবে তো এরপরে আমি বালি বালি দিয়ে একটা স্তর তৈরি করে দিচ্ছি ড্রেনেজ হলের উপরে বালি বিল্ডিং তৈরি করা যে লাল বালি সেই বালির একটা স্তর তৈরি করে দিচ্ছি তাহলে কি হবে যে জলটি এই বালির স্তরে পড়ার সাথে সাথে জলটি নিচের দিকে চলে যাবে এবার আমাদের গাছটি প্রতিস্থাপন করতে হবে মাটিটা দেওয়ার পরে মাটিটা ভালো করে চেপে নেবেন যাতে এই মাটির ভিতরে কোনো এয়ার পকেট না থাকে যদি এয়ার পকেট থাকে তাহলে কি হবে সেখানে জল বসে গাছটি মারা যেতে পারে মাটিটা ভালো করে

ব্যাস গাছটি প্রতিস্থাপন হয়ে গেল এবার আমাদের ভরপুর জল দিয়ে দিতে হবে কোনো গাছ সে বেশি জল চাক বা কম জল চাক আমরা যখনই প্রতিস্থাপন করব তখন আমরা গাছটিকে ভরপুর জল দিয়ে দেব যাতে মাটিটা সম্পূর্ণরূপে ভিজে যায় এবার আসি জলের প্রসঙ্গে আমি আগেই বলেছি যে এই গাছটি খুবই কষ্ট সৈষ্ণ গাছ এ একটু শুকনো শুকনো জায়গায় থাকতে ভালোবাসে যেমন আপনারা দেখেছেন নিশ্চয়ই যে বাড়ির কার্নিশে কিংবা পাথরের গাদাই বালির গাদার উপরে বা বাড়ির আনাচে কানাচে যেখানে খুব বেশি জল থাকে না সেই রকম জায়গা শুকনো জায়গায় এই গাছটি কিন্তু খুব ভালোভাবে জন্মায় সুতরাং আপনাদের জলটাও ঠিক সেইভাবে দিতে হবে আপনারা দেখবেন যে মাটিতে হাত দিয়ে দেখবেন যে জল যদি শুকিয়ে যায় পুরোপুরি যদি জল শুকিয়ে যায় তারপরে এই গাছটাতে জল দেবেন হলে বেশি জল দিলে কি হয় যে গাছটি জল বসে মারা যেতে পারে বা গাছটি মারা না গেলেও গাছটির চেহারা আস্তে আস্তে খারাপ হয়ে যাবে এবার রোগ পোকা সম্পর্কে বলবো দেখেন এই গাছে রোগ বলতে যে ফাঙ্গাস লেগে এই গাছটি কিন্তু মাঝে মাঝে এই ডালগুলি কিন্তু পচে যায় বা শুকিয়ে যায় সুতরাং আপনারা চেষ্টা করবেন যে প্রতি সপ্তাহে একবার করে ফাঙ্গিসাইট স্প্রে করতে সে ফাঙ্গিসাইট হতে পারে বা ব্যাবিস্টিন হতে পারে যে কোনো ফাঙ্গিসাইট এই গাছটাতে প্রয়োগ করবেন শুধু এই গাছ কেন আপনার বাগানে যদি অন্যান্য যে কোনো গাছ থাকে আপনারা চেষ্টা করবেন যে সপ্তাহে একবার করে ফাঙ্গিসাইড দিয়ে দিতে তাহলে কোনো গাছে আর ঢসা পচা বা ডাল শুকিয়ে যা এই ধরনের সমস্যা কিন্তু আর থাকবে না আর পোকার আক্রমণ বলতে এই গাছে পোকার তেমন আক্রমণ হয় না খুব কম পোকার আক্রমণ হয় হয়তো একটু জাপ পোকা মাঝে মাঝে লাগে এই গাছটাতে তো আপনাদের সে নিয়ে বিশেষ কিছু ভাবনার নেই আপনারা অন্যান্য গাছে যখন কীটনাশক প্রয়োগ করবেন আপনারা এই গাছেও একই সাথে ওই কীটনাশকটা প্রয়োগ করে দেবেন তাহলে আপনাদের আর কোনো চিন্তা করতে হবে না আপনারা ওই যদি দেখেন যে গাছটাতে জাপ পোকা লেগেছে আপনারা রোগার প্লাস বা শক্তি বা উস্তাদ এই জাতীয় ডাইমিথাইড কম্পোজিশনের যে কোনো ওষুধ আপনারা এই গাছটাতে প্রয়োগ করতে পারে এই গাছটি আপনারা কোথায় রাখবেন আপনারা চেষ্টা করবেন যে ফুল সানলাইট যেখানে পাই সেই রকম জায়গায় রাখতে আপনারা শীতকালে অবশ্যই পুরোপুরি সূর্য আলোকে রাখার চেষ্টা করবেন আর গরমকালে সাত ঘন্টা বা আট ঘন্টা সূর্য আলোক পাই আপনারা সেই রকম জায়গায় রাখার চেষ্টা করবেন অনেকে আছেন যারা ব্যালকুনিতে গাছ করেন তারা এই গাছটিতে রাখবেন রকম জায়গায় যেখানে পর্যাপ্ত পরিমাণে সূর্যের পালটা আসে বন্ধুরা আপনারা গাছ লাগান খুব সহজে গাছের পরিচর্যা সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দিয়ে থাকি আর এছাড়াও আমাদের যে ফেসবুক গ্রুপের কথা বললাম নন্দন নন্দনকানন ছাদবাগান যার লিঙ্ক নিচে দেওয়া আছে আপনারা ওখানেও আপনাদের সমস্যার কথা জানাতে পারেন বা আপনার ফুল গাছের ছবি তুলে ওখানে পাঠাতে পারেন সকলকে আরেকবার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার